হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকের ভিডিওতে আমরা শিখবো একসঙ্গে টাইপ করে রাখা নেম অ্যান্ড সারনেমকে কিভাবে আলাদা করতে হয়, তাও আবার উইদাউট ইউজিং এনি ফর্মুলা। তো বেশি না দেরি করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আমাদের এক্সেল শিটে, আর আমি এরকম একটা ডেটা শিট বানিয়ে রেখেছি। তো ফুল নেম অর্থাৎ নেম অ্যান্ড সারনেম একসঙ্গে টাইপ করে রাখা আছে, আর এখানে আমি নেম নেম অ্যান্ড সারনেম দুটো আলাদা আলাদা সেল বানিয়েছি যেটাকে আমরা স্প্লিট করব। তো নেম এন্ড সারনেমকে আলাদা করার জন্য আমাদেরকে জাস্ট আমাদের যতগুলো নেম সারনেম থাকবে আমাদের ডেটা বেসে সবগুলোকে আমরা সিলেক্ট করব। দেন আমরা চলে যাব ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে যাওয়ার পর আমরা টেক্সট টু কলামস এই অপশনটা দেখতে পাবো, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্র আমাদের সামনে এরকম একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে, আর এখানে দুটো অপশন থাকবে, ডেলিমিটেড অ্যান্ড ফিক্সড উইথ। তো এখানে ফিক্সড উইডের দরকার নেই, আমাদের ডেলিমিটারে রাখতে হবে। দেন নিচের নেক্সট অপশন আমরা ক্লিক করব, নেক্সট। দেন এইখানে আমরা ক্লিক করব স্পেস, ওকে। এই যে স্পেস অপশনটা আছে এখানে, এখানে ট্যাব সেমি কলন কমা স্পেস আদার্স অপশন আছে, তো আমরা এখানে জাস্ট ক্লিক করব স্পেসে। কারণ কি, এই যে নামগুলো আছে না, নেম এন্ড সারনেমের মাঝখানে জাস্ট স্পেস দেওয়া আছে, যদি কমা দেওয়া থাকতো সেমি কলন দেওয়া থাকতো সেই ক্ষেত্রে আমরা এটাকে স্প্লিট করার জন্য কমা বা সেমিকোলন ইউজ করতাম। বাট যেহেতু এখানে আমরা জাস্ট স্পেস দিয়ে রেখেছি সেক্ষেত্রে আমরা এখানে স্পেসটাতে ক্লিক করব, দেন নেক্সট অপশনে ক্লিক করব। এরপর ডেস্টিনেশন অপশন আমাদের সামনে ওপেন হয়ে যাবে। ডেস্টিনেশন অপশনে ক্লিক করার মাত্র আমাদেরকে জাস্ট শো করবে যে আমরা কোন কলমগুলোতে আমরা এগুলো এন্ট্রি করতে চাই। সো এই দুটো কলামে আমি চাই নেম অ্যান্ড সারনেম আলাদা আলাদা করে আসুক। দেন আবারও এই চিহ্নটাতে আমি ক্লিক করব, তাহলে সেটা আবার অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। দেন আমি জাস্ট ফিনিশ করবো। ফিনিশ করলে আমার কাছে জানতে চাবে, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস দ্য কন্টেন্ট অফ দ্য ডেস্টিনেশন সেল, তাহলে এই সেলগুলোর মধ্যে কি আমি এই নাম অ্যান্ড সারনেমকে পেস্ট করতে চাই। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ কত ইজিলি নেম অ্যান্ড সারনেমটা জাস্ট স্প্লিট হয়ে গেল। এখানে কিন্তু আমরা কোনো রকম ফর্মুলা ইউজ করিনি, এটা জাস্ট এক্সেলের মধ্যেই দেওয়া থাকছে। এই অপশনটি আমরা পেয়ে যাবো এক্সেলের মধ্যেই। তো উইদাউট ইউজিং এনি ফর্মুলা আমরা নেম অ্যান্ড সারনেমকে এভাবেই স্প্লিট করতে পারি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করে জানাও ভিডিওটা তোমার কেমন লাগলো এবং নেক্সট তোমার কেমন টাইপের ভিডিও লাগবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করার জন্য।